আমি সুপ্রিম কোর্টত গৈছো, ন্যায় পাম বলে আশাবাদী। 11 তারিখে এই ডিলিমিটেশন, আর এস এসর বিজেপির এই ডিলিমিটেশন ইউডিএফ এর উদ্দিত দেখাব, যে চেষ্টা লাগে আমি করে দেখাই। সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ পাঠক সাহেব, তেখেতক দায়িত্ব দিয়া হয়েছে, ইয়ার সবকিনি রেডি করে আছে, অলরেডি আজি ফাইল হইব, আমি অল্প পিছতে হয়তো আপলোড হব পাই যাম। আসলে পুরানা একটা কেসর 11 তারিখে এই ডেটটা আসলে এটু এটা কমিটি ভার্সাস গভর্নমেন্ট, এইটার ডেটটা 11 তারিখ, তো আমি এইটো তো পার্টি হিসাবে সোমাইছো আর অবজেকশন দিয়েছো, যাতে ডিলিমিটেশন প্রক্রিয়াটা যেটা চলি আছে সেইটা যে কোনো পর্যায়ে বন্ধ হব লাগে। কারণ চাও, সংবিধান মতে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর প্রপার রিপ্রেজেন্টেশন হব লাগে, প্রতিনিধিত্ব হব লাগে। আমি চাও, এতিয়া আমি 31 জন এমএলএ আছো হিংকালঘু সম্প্রদায়ের, এখানে কমি 22 জন হয়ে গেল, 30টা লোক হলেও ঠিক আছে, কোনো আপত্তি না আসিল। কিন্তু যেতিয়া 8 জন বিধায়ক প্রতি জনসংখ্যার অনুপাতে 8 জন হব লাগিছিল, এই 8 জন কমিছে, এই কারণে আমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি এই ডিলিমিটেশনটা ইউডিএফ দলে মানি নেব। 2011 ভিত্তিত হব লাগে, 1-2 নম্বর এই ডিলিমিটেশন প্রক্রিয়াটুয়ে সব কেবাটা লিগেল কথা আছে, তেওঁলোকে ডিস্ট্রিক্ট রিঅর্গানাইজ করেছে, কেতিয়া করেছে, এই হৌদি হৌদি না এইটো কার ইঙ্গিত করেছে, সেই মতে তেওঁলোকে খসড়া প্রস্তাবন ইলেকশন কমিশনে ওলাইছে। এর মানে এইটো বিজেপি আর এস এসর হেসাত। আর ভেরি ইন্টারেস্টিং, কমিশনের মেম্বার কোন? রিটায়ার্ড এসিএস অফিসার, তেওঁর কিমান কি লোকাশ্রেণী আছে যে ইমান ডাঙর একটা কমিশনের তেও মেম্বার হব পারে, মেম্বার হয়ে তেও ডমিনেট করে তেও সিদ্ধান্ত দিব পারে, এইবিলাক সব বিজেপির রচিত রাখা খেল, মুখ্যমন্ত্রীর পুরা ব্লু প্রিন্ট, আর এস এস বিজেপির মতে চলি আছে, আর কংগ্রেস ফাইনালি আর এস এস বিজেপির ইনস্ট্রাকশনত চলি আছে। মেজর আমার এফেক্টেড এটা ডিস্ট্রিক্ট এফেক্ট হয়েছে পুরা ডিস্ট্রিক্ট, যত আমার 3 জন এমএলএ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, তাত এটা সমষ্টি কর্তন করে পেলাইছে, কাটলিজোড়া সমষ্টি, কাটলিজোড়া বিধায়ক মণ্ডলত বহি আছে, তেও আমার দলের ভাইস প্রেসিডেন্ট, 2 বারের এমএলএ, আজি তেওর সমষ্টি কিনে আছে এক্সাম্পলারি হিসাবে, তেও সিগনেটারি হয়েছে আজি। তো আমি আজি ইউডিএফ দলের ফলের পর যেটু কেস হেরি করে দাখিল করেছো, এইটু আমার কনফিডেন্স যে 11 তারিখে এইটু কেস আমার উঠিব, আর আমি এইটু স্টে এটা পাম বলে আমি আশাবাদী। এটা ডিলিমিটেশন প্রক্রিয়াটা আমি স্টে পাম বলে আমি আশাবাদী, আর আমার এতিয়া এইটাই লাগে যে বেসড অন 2001 যেটু সেন্সাস মতে ডিলিমিটেশন প্রক্রিয়াটা হয়ে আছে, তার কারণে দুটা পার্টি জগড়িয়া, বর্তমান গভর্নমেন্ট আর আগর গভর্নমেন্ট, কংগ্রেস আর বিজেপি, কংগ্রেসের এই এফিডেভিট খন আর সুপ্রিম কোর্টত দিয়া বিজেপির এফিডেভিট খনের মাজত কোনো ইমান কোনো পার্থক্য নাই। 2007 কংগ্রেসে যখন ড্রাফট বনাইছিল প্রপোজেল, সেইখন আর বিজেপির যখন খসড়া প্রস্তাব, দুইখনের মাজত 90% মিল আছে।